সালামু আলাইকুম সবাইকে। 2023 সালের মেতে যারা ফাইনাল প্রফ দিচ্ছ তাদের জন্য কিছু কথা, তোমরা এই সময়টাতে কিভাবে পড়াশোনা করা উচিত তোমাদের, বিশেষ করে রিটেন পার্টটা কিভাবে পড়বা, ভাইবার জন্য কিভাবে পড়বা, তো দুই দিকেই তোমাদের খেয়াল রাখতে হবে। তো শুরুতে রিটেন পার্ট নিয়ে কথা বলবো। রিটেন পার্টটা তোমাদের কিভাবে পড়া উচিত, তোমাদের হাতে সময় আছে মাত্র এক মাসের মতো, এই এক মাস সময়ে তোমার প্রপার ইউটিলাইজ করতে হবে সময়টা, কারণ এতদিন খুব একটা ভালো মতো, আমি যদি ভুল না করে থাকি, খুব একটা ভালো মতো সবার এত পড়া ভালো হয় না, খুব একটা ভালো মতো। তো এই সময়টাতে কীভাবে পড়া উচিত তোমাদের, এই সময়টাতে তোমরা অবশ্যই অবশ্যই যেদিকে খেয়াল রাখবো সেটা হচ্ছে যে তোমার রিটেন প্লাস ভাইবা দুটা কাভার হবে একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে যে তুমি যখন রিটেনটা পড়বো 50-60% ভাইবা কোশ্চেন তোমার কাভার হয়ে যাবে। সো রিটেন পড়লে ভাইবার কিছুটা তুমি কাভার করতে পারতেছো, এটা একটা কথা। আর দুই নম্বর কথা হচ্ছে যে যারা রিটেন এখনও ভালো মতো শেষ করো নাই বা রিটেন পার্টটা অত ভালো মতো পড়া হয়ে ওঠে নাই, তারা একটা কাজ অবশ্যই করবা, সেটা হচ্ছে যে তোমার রিটেনের টপিক্স ওয়াইজ আগে কোশ্চেন ব্যাংক ধরে 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 লাস্ট 5-7 বছরের কোশ্চেনগুলো সলভ করে নিবা। 5 বছর করলে মোটামুটি 70-80% কোশ্চেন কমন চলে আসে অনেক সময়, ঠিক আছে। তো এই 5-7 বছরের কোশ্চেনগুলো সলভ করো, মে প্লাস নভেম্বর যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে নিবা। তারপরে তোমরা এই টপিক্স ওয়াইজ সলভ করার পরে চলে যাবা কোশ্চেন সেটে, যে 2022 মেয়ের যে কোশ্চেনগুলো আছে ফুল সেট সলভ করলা, তারপরে 2022 নভেম্বর যে কোশ্চেন আছে ফুল সেট সলভ করলা। তো এভাবে সলভ করতে করতে দেখবা যে 21 মে সলভ করলা, 21 নভেম্বর সলভ করলা, আর করতে করতে দেখবা যে তুমি 20-এর বেলায় যেয়ে দেখবো যে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি পারো, ঠিক আছে, 4 সেট কোশ্চেন সলভ করার পরে। এবং কোশ্চেন সলভগুলো একা করতে যাবো না, একা করতে গেলে হয় কি যে একটা কোশ্চেন তুমি খুঁজে বের করতে হলে একা খুঁজে বের, যখন আর আমি যখন বলতেছি যে সেট ওয়াইজ যখন কোশ্চেনগুলো সলভ করবা তখন একা করতে যাবো না। একা করতে গেলে একটা কোশ্চেন খুঁজতে সাপোজ তোমার 5 মিনিট লাগতেছে, তো তুমি যদি একা 7-8টা কোশ্চেন খুঁজতে যাও তাহলে তোমার কিন্তু অনেক বেশি সময় লাগবে। সো একা খুঁজতে যাবো না, 5-7টা ফ্রেন্ডকে একসাথে পড়বা বলবো, তাহলে হবে কি একসাথে অনেকগুলো কোশ্চেন তোমার সলভ হয়ে যাবে। এভাবে সলভ করো, অবশ্যই অবশ্যই কোশ্চেনগুলো সলভ করতে হবে তোমার সেট ওয়াইজ, কারণ হচ্ছে যে সেট ওয়াইজ কোশ্চেন সলভ করলে তোমার একটা কোশ্চেন সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবা তুমি, যে এই এই টপিকসগুলো থেকে কোশ্চেনগুলো আসে। সো তখন তুমি একটা ধারণা যেহেতু পাবা, সো আর কোশ্চেনগুলো কীরকম হয় যে একটা টপিক্স, যেহেতু ক্লিনিক্যাল কোশ্চেনগুলো অনেক বেশি হয়, সো একটা টপিক্স থেকে ম্যাক্সিমাম সেম টপিক্স থেকে কোশ্চেনে কিন্তু কোশ্চেনগুলো ঘুরায় হয়, ঠিক আছে। সেই টপিক্সগুলো সিলেক্ট করতে হবে যে তোমার কী কী কোশ্চেনগুলো বেশি আসতেছে বা কোন কোন টপিক্স থেকে কোশ্চেন ম্যান্ডেটরি আসতেছে, ঠিক আছে। এইভাবে তুমি সেট ওয়াইজ কোশ্চেন সলভ করো, এই সময়টা সময়গুলো ভাগ করে নাও, সময় ভাগ করে নিয়ে সেট ওয়াইজ কোশ্চেন সলভ করা শুরু করো, তাহলে তোমাদের জন্য পড়াটা ইজি হবে, পড়াটা গোছানো ইজি হবে। এবং অবশ্যই অবশ্যই পরীক্ষার আগে দিয়ে হইলো, যদি মনে করো যে আমি নিজে নিজে থেকে পরীক্ষা দিব বা দেখা দেখি করবো না রিটেন, রিটেনে অনেক জায়গায় হয়তো বা দেখা দেখি হয়, অনেক জায়গায় হয় না, সো দেখা দেখি করার চিন্তাভাবনায় রাখবা না, ঠিক আছে, দেখা দেখি হয় না, দেখা দেখি। তো এইভাবে পড়বা যেন তুমি নিজের থেকে কনফিডেন্ট, মানে কনফিডেন্টের সাথে তুমি যেন কোশ্চেনগুলো সলভ করতে পারো, এবং সেট ওয়াইজ কোশ্চেন সলভ করলে তুমি 100% শিওর যে তুমি নিজের থেকে পারবা, এবং অনেক কনফিডেন্সের সাথে তুমি পরীক্ষায় বসতে পারবা এবং তোমার মনে হবে যে না আমি কোশ্চেনগুলো পারি। সো পরীক্ষার আগে দিয়ে হলেও তুমি অবশ্যই অবশ্যই রিটেন কোশ্চেনটা সেট ওয়াইজ সলভ করবা, ঠিক আছে। আর তারপরে হচ্ছে যে ভাইবা, ভাইবার জন্য তোমার অবশ্যই অবশ্যই এখন থেকে প্রতিদিন একবার করে হলেও তুমি শর্ট কেসের এক্সামিনেশনগুলো তোমার করতে হবে, কারণ শর্ট কেসের এক্সামিনেশনের জন্য তুমি বেশি সময় পাবে না। এক্সামিনেশন প্রতিদিন একবার করে দরকার, ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে নাও, ভিডিও সিরিজ যেগুলো আছে ক্লিনিক্যালের, তাদের শর্ট কেসের ভিডিওগুলো প্রতিদিন একবার করে দেখো। যারা হোস্টেলে থাকো তাদের জন্য একটা সুবিধা হচ্ছে, তারা প্রতিদিন একজন আরেকজন ফ্রেন্ডের ওপরে এক্সামিনেশন করো, তাহলে ওটা বেশি ভালো হবে, কারণ এক্সামিনেশন যদি তুমি পারো তোমার 50-60% পরীক্ষাটা ইজি হয়ে যাবে। কারণ এক্সামিনেশনে এক্সামিনেশনের সিরিজের আমরা কীভাবে পরীক্ষাটা হয় সেই সিনারিও নিয়ে একদিন একটা ভিডিও করবো আমরা, তোমাদেরকে পরবর্তীতে সেটা দিয়ে দেবো। বাট এক্সাম হলের সিচুয়েশনটা কীরকম হয় হয়তো অনেকে বোঝো না, তো এটার উপর সিনারিও করে আমরা একটা ভিডিও সিরিজ তৈরি করবো ইনশাল্লাহ সামনে, সেটা আপলোড হবে। বাট এখন আপাতত তোমাদের যে যেটা কাজ হবে যে সেট ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করো, যেন পরবর্তীতে তোমার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বা কোন কী কী থাকলে ওটার অ্যান্সার কী হবে, এইভাবে এই জিনিসগুলো তুমি ইজিলি নিজের থেকে পারো, ঠিক আছে। সেট ওয়াইজ কোশ্চেন সলভ করো, এবং সেট ওয়াইজ কোশ্চেন সলভ করলে আমি বলে দিচ্ছি 100% দিয়ে দিচ্ছি তুমি কোশ্চেন কমনও পাবা এবং নিজের থেকে অ্যান্সার করতে পারবা। তো ভালো মতো পড়াশোনা করো, এই সময়টা ভালো মতো ইউটিলাইজ করো, এক মাস সময় আছে, এক মাস সময় কিন্তু খুব একটা বেশি না, দেখতে দেখতে চলে যাবে, এবং পরীক্ষাও দেখতে দেখতে চলে আসবে, দেখবা কিছুই পড়া হয় না। আর সাবজেক্টগুলো এত ভাস্ট, সো তুমি ওইভাবে দেখা যাচ্ছে যে ওই টপিক্স ওয়াইজ পড়ে আলটিমেটলি দেখবা পারতেছো না, ঠিক আছে। সো সেট ওয়াইজ পড়ো,
সবার জন্য শুভকামনা থাকলো। পরবর্তীতে আমি এই এক্সাম সিরিজ নিয়ে কিছু ভিডিও করবো ইনশাল্লাহ, পরবর্তীতে আমি ভিডিওগুলো আপলোড করবো। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইলো।